বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় আসছেন এফবিআই এর একজন ও কানাডা পুলিশের দুইজন অনুমতি আদালতের রয়্যাল কানাডিয়ান পুলিশের দুজন ইন্সপেক্টর তারাও ইন্ডিপেন্ডেন্ট অ্যাপার্ট ফ্রম এফবিআই তারাও তদন্ত করেছেন আগামী 10 অক্টোবর যদি খালেদা জিয়ার পক্ষে ক্রস হয়ে যায় তাহলে আমরা সামোসের ডেটটা পাব সামাজিক মাধ্যমে গুজব ছড়াতে সিঙ্গাপুরে তারেকের বৈঠক দেশের অর্জন ক্ষুণ্ণ করাই লক্ষ্য দাবি ভারতীয় সাংবাদিকের আলডিউজের মোড়ে ইন্ডিয়ান হাইকমিশনের কাছে একটা ইন্ডিয়া রেস্টুরেন্ট আছে তারাই ওখানে প্রায় আসে এবং পাকিস্তানিদের সঙ্গে ওখানে মিটিং করে সরকার পতনের এক দফা দাবিতে উত্তরে দ্বিতীয় দিনের রোড মার্চে বিএনপি আসতে পারে নতুন কর্মসূচি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবারে অন্যান্য শীর্ষ সংবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী অংশ নেবেন বাইডেনের নৈশভোজে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে তুলে ধরা হবে ঢাকার অবস্থান শুধু ব্যক্তিগত গাড়ি নয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সুফল পেতে যাচ্ছেন সাধারণ মানুষও কাল থেকে চলবে বিআরটিসি বাস ফার্মগেট থেকে বিমানবন্দর ভাড়া 35 টাকা বেঁধে দেয়া দামের চেয়েও খাতুনগঞ্জে কেজিতে অন্তত 10 টাকা কমে বিক্রি হচ্ছে সয়াবিন তেল কাঙ্ক্ষিত ক্রেতা সংকট ও বুকিং রেট কমাই কারণ বলছেন ব্যবসায়ীরা ছেলে হয়েও মেয়ে সেজে চুরি ছুটির দিনে টার্গেট বিভিন্ন অফিস আলামত নষ্ট করতে ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরাও রাজধানীতে অভিনব চোর চক্রের 2 সদস্য গ্রেফতার কিছুক্ষণ পর এশিয়া কাপ ফাইনাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা কলম্বো থেকে এশিয়া কাপের ফাইনাল নিয়ে সব খবর জানাবো আমি সাব্বির মিথুন